যেহেতু শুরু, তো আমরা আজকে সবসময় আজকে আমরা চেষ্টাটাই করবো যে আমরা যতটা আমাদের যতটা আছে, আমরা যে নর্মাল যে আমাকে যে আমরা সবাই জানি যে আমরা ড্রয়িং এর এখানে অনেকেই আছি, যে ড্রয়িং এর ফার্স্ট স্টেপটাও সেইভাবে ঠিক মতো সবাই জানি না, তো সেটা চেষ্টা করবো যে আমার ড্রয়িং এর ফার্স্ট স্টেপটা নিয়ে আলোচনা করার। আর হচ্ছে আমরা যেহেতু এখানে সবাই আসছি যে আমরা একটা নিবন্ধন দিব, আমরা নিবন্ধনের জন্য একটা ভালো রেজাল্ট করতে পারি, সেই প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে, শুধু এটা করলেই হবে না। তো ডিটেল সাইট হচ্ছে আমরা সবাই নোটস পাবো, আমরা এগুলো আমরাই দিব, নিজেদের নোটস আমরাই দিব, সেই নোটসটা ফলো করলে ইনশাল্লাহ আমরা সব এক্সাম আমাদের খুবই ভালো হবে। আমাদের আগেও যারা এখান থেকে পাশ করে বের হয়ে গেছে সবাই খুব সন্তুষ্ট যে আমাদের নোটস থেকে সবসময় সবকিছু কমন আসে। তো সেটাই, এখন ব্যক্তিগত হচ্ছে ভাবে আমাদের জয়েন্ট স্কুলটা নিজেদের বেটার করতে হবে, যে আমার যে যার জায়গা থেকে কখনো এটা মাথায় না যাবে না যে আমি এত বড় হয়ে গেছি এখন কেন আমি এত ছোট ছোট জিনিসগুলো কি আসবো, তো সেটা না, আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা নিজেদেরকে ড্রয়িং এর ক্ষেত্রে অন্তত ছোটই মনে করবো, যারা পারি না, যারা পারি আমরা এখানে অনেকেই আর কি ড্রয়িং পারি, আবার অনেকেই আর কি পারি না, তো সেই ক্ষেত্রে আমরা যারা পারি না তো তারা একদম জিরো থেকেই শুরু করবো ড্রয়িংটা, আমরা চেষ্টাও করবো সেইভাবে সবাইকে দেখাবো, আর আমরা সবাই রেগুলার ক্লাসটা জয়েন করবো, রেগুলার ক্লাস করবো, আমরা যেটুকু করবো আমরা যে সামান্য যেটুকুই করবো সেটুকুই আমাদের কাজে আসবে আমরা আশা করি। তো সেই ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের আমাদের পেন্সিল এগুলো আমাদের কাছে, আমাদের হচ্ছে 2D পেন্সিল লাগবে, আমাদের একটা 4D পেন্সিল লাগবে, একটা 3D পেন্সিল লাগবে, আমাদের একটা রাবার লাগবে, একটা পেন্সিল কাটার লাগবে, তো এগুলো আমাদের এই জিনিসগুলো আমরা সবসময় কাছে রাখবো। আর একটা কথা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ড্রয়িং এর জন্য আর্ট পেপার আছে, কার্টন পেপার আছে, কিন্তু আমরা ফার্স্ট চেষ্টা করব নর্মাল কাগজ গুলাতে আঁকার, তাহলে কি হবে যে আমরা যদি এখন নর্মাল কাগজে আঁকতে পারি পরে আমরা কার্টন পেপার বা হচ্ছে আর্ট পেপার প্রত্যেকটা পেপারে ভালো করতে পারবো, এখন শুরুতে যদি খুব ভালো পেপারে আঁকে পরে কিন্তু যে কোনো সময় একটা নর্মাল জায়গায় আঁকতে গেলে আমাদের প্রবলেম হবে। আমাদের লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে আমাদের ভালো পেপারে লেখা বেশি ভালো হয়, পেপারে ওই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা একটা নর্মাল পেপারে ড্রয়িংটাকে আগে ভালোভাবে নিজেদের সুস্থ নিয়ে আসার। তো তারপরে দেখা গেছে যে আমাদের হচ্ছে কালারের কাজটা, না আমরা কালারের কাজটা তখনই করবো আগে আমরা কিছু ফ্রি হ্যান্ড ড্রয়িং গুলো ভালোভাবে শিখবো, যেটাকে আমরা শুধু লাইন ড্রয়িং বলি, যাতে আমাদের স্কেচ থাকবে না, আমাদের কালার থাকবে না, শুধুমাত্র লাইন ড্রয়িং এর মাধ্যমে আমরা লাইন ড্রয়িং আমি খুব ভালোভাবে শিখবো, তারপর আমরা কালারে বা স্কেচে যাব। কারণ আমাদের পেন্সিল ধরা হচ্ছে গাঢ় দাগ হালকা দাগ এটা মাথায় রাখতে হবে, সবসময় চেষ্টা করবো আমরা প্রথমে যখন আঁকবো খুব বেশি চেপে পেন্সিলটা ধরবো না, আমরা চেষ্টা করব খুব হালকা ভাবে টাচ করে পেন্সিলের হালকা দাগ দেওয়া থেকে অভ্যাস করার জন্য, যাতে আমরা হালকা ভাবে আঁকতে পারি, আর এমন ভাবে আঁকবো যাতে আমাদের রাবার ইউজ করা কম প্রয়োজন হয়। যে আমরা একটা যেমন বলি আমরা একটা যে হালকা আমরা একটা এই যে একটা দাগ আমাদের একটু হালকা করে দিলাম, ঠিক আছে, আমাদের পেন্সিলে যখন আমরা করবো দাগটা আমরা হালকা করে দিছি, দাগটা একটু বেঁকা হয়েছে, এবারে দাগটাকে আমরা সোজা করে দিব, ঠিক আছে, এই যে হালকা দাগটা এমন হবে যে আমাদের হালকা দাগ এরকম একটু হালকা দাগ হবে যাতে আমাদের মোছার দরকার হচ্ছে না, ঠিক আছে, হালকা দাগ আমাদের কিন্তু এখন এখানে মনে হচ্ছে একটাই দাগ আছে, আমাদের দুইটা দাগ ইউজ করতে মনে হচ্ছে না, তো আমরা দাগটাকে সবসময় হালকা রাখার চেষ্টা করবো, যে আমরা পেন্সিলের দাগটাকে সবসময় খুবই হালকা করে দেওয়ার ট্রাই করবো। তো বিষয়টা হচ্ছে এটাই, আর হচ্ছে আমরা তো আমরা সব সময় চেষ্টা করব প্রথমেই যে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া যেন হাতেই করতে পারি, যেরকম একটা বৃত্ত, বৃত্ত কিন্তু আমরা আমি বলি যে আমি এমন ভাবে আপনাদের একটা বৃত্ত আঁকা শেখাবো যে একদম পেন্সিল কম্পাসের মতোই গোল হবে, কারণ ক্ষমতা নেই যে ধরার এটা পেন্সিল কম্পাস দিয়ে করা না, ঠিক এভাবেও আমরা বৃত্ত আঁকা শিখবো। তো তার জন্য আমাদের রেগুলার ক্লাস করতে হবে, আমি ক্লাসের মধ্যে মধ্যে আমার কিছু কিছু স্কিলস আপনাদেরকে দেখাবো যেগুলো অন্য কোথাও সহজে সব জায়গায় সহজে আমরা পাবো না, এইভাবে আমাদের এই সময়টাতে অন্তত শেখাবে না, যেগুলো ছোটবেলা থেকে শিখে আসি
সেগুলো এই সময়টা অন্তত আমরা পাবো না, এই জন্য রেগুলার সবাইকে ক্লাস করতে হবে। আর হচ্ছে আর ক্লাস চলাকালীন আমাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, আপনারা বলবেন, আমরা উত্তর দিব। আমাদের মধ্যে এই বন্ডিংটা সবার থাকা লাগবে। তো এবার হচ্ছে আমরা ফার্স্ট থেকে শুরু করব, বৃত্ত দিয়ে আমরা কি কি আঁকতে পারি। বৃত্ত দিয়ে যতগুলো জিনিস আঁকা যায় সেগুলো প্র্যাকটিস করব, বা আমাদের এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকা লাগবে। দেখো আমাদের সাবজেক্টের মধ্যেই আছে যে আমাদের জ্যামিতিক ফর্মের নকশা, তখন আমরা স্কেল ইউজ করবো। হ্যাঁ, যে আমাদের জ্যামিতিক ফর্মের নকশাগুলো করার জন্য আমাদের স্কেল ইউজ করতে হবে, আমাদের ফুল লতা পাতা দিয়ে নকশা করতে হয়, সেগুলো করতে হবে। তো আমরা সিলেবাসটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো। আমরা সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি আমাদের নিজেদের চেষ্টা করতে হবে যাতে আমাদের ড্রয়িংটা এমন হবে যে স্টুডেন্টের মতো না, এখানে প্রত্যেকে ড্রয়িং গুলো এমন হয়ে থাকে যে আমাদের টিচারের মতো ড্রয়িং গুলোকে নিজেদের আয়ত্তে নিচ্ছি। তো এটা এইটা এই পর্যন্ত যাওয়ার জন্য নিশ্চয়ই একদিনে সম্ভব না, আমরা এখানে সপ্তাহে একটা দিন ক্লাস করতেছি, কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে সপ্তাহে 7টা দিন। প্র্যাকটিস কখনো বাদ দেওয়া যাবে। আমরা আজকে যেটা করতেছি, আমাদের যে গ্রুপ আছে আমরা গ্রুপটাকে কাজে লাগাবো, যে যে যেটা প্র্যাকটিস করতেছি, যে যেটা করতেছি আমরা গ্রুপে দিচ্ছি। আমরা গ্রুপে আমরা সব টিচাররা থাকবো, আমরা সেখানে ভুল ভ্রান্তি গুলো আমরা দেখতে পাবো, স্টুডেন্টরা কতটা কাজ করতেছে যেটা দেখতে আমাদের ভালো লাগবে আমরা সেগুলো দেখবো। তো আমাদের গ্রুপটাকে আমরা সবাই পড়ালেখার জন্যই কাজে লাগাবো। তো আর এখানে আমরা অনেক দূরের দূরের সবাই আছি, কাছাকাছি অনেক দূরের দূরের সবাই, অথবা আমাদের যোগাযোগটা এই অনলাইনের মাধ্যমে বেশি হয়ে থাকবে। যারা দূরে আছি, যারা কাছে আছি, তারা আমাদের এখানে সরাসরি ক্লাস করতে পারবে। আমাদের এই ক্লাসের দিনটা যদি কেউ মনে করে যে না আমি এই ডিস্ট্রিক্টে আসতেছি বা আমি কাছাকাছি কোনো ডিস্ট্রিক্টে আসতেছি, সরাসরি অবশ্যই আমরা সবাই সরাসরি এখানে এসে ক্লাস করতে পারবো। আমাদের সাথে সামনে সামনে দেখা হবে, কথা হবে, ঠিক এভাবেই যে আমরা অনলাইন যারা করতেছি, শুধু যে অনলাইন সেটা তো না, আমাদের অনলাইন অফলাইন সবই। তো আমরা কাছে যারা আছি আমরা এসে অফলাইনে এসে ক্লাস করতে পারবো এখানে, আর অনলাইনে তো আছে। আর হচ্ছে যে আমাদের আমাদের দৃশ্য দৃশ্য করা লাগবে। তো দৃশ্যের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমরা মনে করেন যে আমরা আমাদের যে 6টা ঋতু, 6টা ঋতুর প্রত্যেকটা দৃশ্য আমরা শিখবো। তারপরে হচ্ছে আমরা 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপর হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, তারপরে এইগুলা আমরা সব শিখে রাখবো, এগুলো আমাদের শেখা দরকার। আর ড্রয়িংটা এমন ভাবে শিখবেন যে না আমরা একটা বাচ্চাকে যেন আপনি শেখাতে পারেন। আপনি শুধু একা করবেন না, আপনি আরেকজনকে শেখাবেন। এই মেনটালিটি নিতে হবে যে না আমি শিখছি প্লাস আমি আরেকজনকে জিনিসটা শেখাবো। তো এইভাবে নিজেকে ড্রয়িং এর প্রতি আয়ত্ত করে নিতে হবে যাতে আপনি আরেকজনকে শেখাতে পারেন। তো এটার জন্য ওই যে বললাম আমাদের একদম নর্মাল, যেটাকে জিরো বলা হয়, যেটা ছোট বাচ্চা যখন ড্রয়িং শেখে তখন তাকে আমরা যেভাবে শিখাই ঠিক সেইভাবে আমাদেরকে শেখে প্র্যাকটিস করতে, শুধুমাত্র তাদের জন্য যারা আগে কখন ড্রয়িং করে, যেটা কোর্স আমাদের এমন স্টুডেন্ট আছে যারা মারাত্মক সুন্দর ড্রয়িং করে, আমরা এমন স্টুডেন্ট আছি, সেগুলো তাদের জন্য না, এগুলো তাদের জন্য যারা আমরা কখনো ড্রয়িং শিখছে জানি না। আর যদি মনে করি যে না ড্রয়িং করবো না, শুধু লিখবো পাশ করবো, এটা কি সম্ভব? পড়তেছি ড্রয়িং নিয়ে, অত ড্রয়িং তো জানতেই হবে, কারণ আপনি টিচার হবেন ড্রয়িং এ, আপনি ড্রয়িং করতে পারবেন না, এটা কি করে হবে? আপনি যখন একটা জায়গায় শিক্ষক হবেন, আপনি হয়ে গেলেন, তো আপনি তখন বাচ্চাদেরকে ড্রয়িং দেখাতে পারবেন না। সম্ভব হয় ড্রয়িং মনে করেন যে না এটা একদিনে দুদিনে হয়ে যাবে? কখনোই সম্ভব না। একটা পড়া আমরা একদিনে মুখস্থ করে পরীক্ষা দিতে পারি, একটা পরীক্ষার আগে আমরা সারা করে পরীক্ষা দিয়ে আসলাম, কিন্তু কখনোই আমরা একটা ইতে এসে যে একটা সময় এসে যে আমরা কখনোই পারবো না যে না আমরা 2 দিনে ড্রয়িং শিখে আমরা একটা ড্রয়িং ক্লাস দিব, এটা কখনোই সম্ভব না।
তো আমি যেটা বলছিলাম যে আমাদের যেটা বলছি যে আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে যেটাকে সবসময় আবারও বলছি বারবারও বলছি, আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের নিজেদের পার্সোনাল ভাবে ড্রয়িং স্কিলস গুলা অনেক বেশি বাড়াতে হবে। তো সেজন্য আমরা হচ্ছে যে জিরো থেকে শুরু করবো, একদম জিরো থেকে, কারণ আমি কখনো এই জিনিসটা লজ্জা পাবো না, ড্রয়িং করতে এই লজ্জাটা চলবে না যে এখন কেন আমি বৃত্ত আঁকা শিখবো, এখন কেন আমি আম আঁকা শিখবো, কেন আপেল আঁকা শিখবো, কেন পেয়ারা আঁকা শিখবো, এই জিনিসটা বিন্দু মাত্র আমাদের মাথায় আনা যাবে। আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি যে ড্রয়িংটা শিখবো একদম জিরো থেকে, আমি শুরু করবো একটা বৃত্ত আঁকা দিয়ে, আমি শুরু করবো একটা বল আঁকা দিয়ে, আমি শুরু একদম শুরুটা আমরা এখান থেকেই করবো, ঠিক আছে? তো আর প্র্যাকটিস, যে সপ্তাহে একদিন ক্লাস করলাম, যে একদিন যেটা স্যাররা ম্যামরা যেটা একদম শিখলো সেটা নিয়ে যদি শুধু থাকবো সেটা না, একদিন করবো প্রতিদিন প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে আমরা একটা সময় বের করে নেব, সেটা ঘুমাইতে যাওয়ার আগে হোক, হ্যাঁ আমার নিজেদের পড়া সবারই আছে, তো পড়ার মধ্যে যে কখনো সম্ভব না, পড়া শেষে ঘুমাইতে যাওয়ার আগে 15 মিনিট আধা ঘন্টা ড্রয়িং এর টাইম দিয়ে যাবো, দিতেই হবে, এটা না দিলে কখনো ড্রয়িং আর্ট জানা যাবে না। তা পরীক্ষার সময়, এখানে পরীক্ষার সময় যে ম্যাম ড্রয়িং পাই না কি করে পরীক্ষা দিব, এরকম প্রত্যেকে ব্যাধে এরকম প্রায় মানে 50 জন পাই, ড্রয়িং তো পাই না পরীক্ষা কি করে অ্যাটেন্ড করবো, এটা যেন শুনতে না হয়। আমরা শুরু থেকে আমরা যদি এখন থেকে, আর আমরা হচ্ছে আমাদের এইভাবে পরীক্ষার জন্য যেগুলো সেগুলো তো আমরা ক্লাসে শিখেই দিই, ওদের নিজেরটা নিজে আঁকতেই পারবো, যখন আপনি নিবন্ধ দিতে যাবেন তার জন্য তো আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে নিবন্ধনের সময় আপনি কোনটা দিচ্ছেন সেটা তো আমরা বলে দিতে পারছি না, কিন্তু আমাকে তিনি যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা একটা দৃশ্য আঁকতে পারি সেই দৃশ্যটাকে মোটিভেট করে আমরা কয়েকটাকে আমরা আঁকতে পারি, যেরকম যদি আমরা একটা দৃশ্য গ্রীষ্মের দৃশ্য আঁকা শিখলাম, তাই না, আমরা গ্রীষ্মের দৃশ্যটাকে আমরা বর্ষার দৃশ্য করে দিতে পারি, কিভাবে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, যখন গ্রীষ্মের দৃশ্যে যে রৌদ্রোজ্জ্বল যেটা থাকে সেটা এখানে থাকবে না, তখন হচ্ছে আমরা গ্রীষ্মের দৃশ্যের মেঘটা মেঘের চেঞ্জ হবে, কালারের চেঞ্জ হবে, গ্রীষ্মের দৃশ্যটা অত বেশি সবুজ থাকবে না যেটা বর্ষার সময় চেয়ে থাকবে, এই জিনিসগুলো মাথায় রেখে যতই আমরা ড্রয়িং করব তত নিজেরাই বুঝে যাব যে আমরা কোন স্টেপে যে কাজটা করতেছি। যেরকম খুবই সিম্পল ভাবে যে আমি আপনাদেরকে হচ্ছে যেটা বোর্ডে হবে না কিন্তু হচ্ছে ব্যাক ক্যামেরায় একদিন দেখাবো, যে আপনি পেন্সিল কম্পাস ইউজ না করে, পেন্সিল কম্পাস ইউজ করবো না আমরা, পেন্সিল কম্পাস ইউজ না করে কিভাবে একটা বৃত্ত আঁকবো, আর একটা জিনিস আমরা চেষ্টা করবো এটা করার সময় নিজেদেরকে নিজেদের ভিডিওটা অফ রাখার, ঠিক আছে, আপনাদের ভিডিওটা অফ রেখে ক্লাস করবেন, আর হচ্ছে যখন কিছু বলার থাকবে অবশ্যই হচ্ছে তখন আমাদেরকে কথা বলবেন, যা যেটা বলার অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা যারা এখন জয়েন্ট আছি যারা ক্লাসে জয়েন্ট আছে যে কোনো কোশ্চেন, কখনো এই সংকোচটা হবে না যে স্যার কিংবা ম্যামকে আমরা এই কোশ্চেনটা করতে পারবো কিনা, এটা কখনোই থাকে না, আপনাদের কোশ্চেনে কোশ্চেনে আমরা এগিয়ে থাকবো, আপনাদের কোশ্চেনের পরে আমাদের ক্লাসগুলো বেড়ে যাবে, ঠিক আছে, যা যেটা প্রবলেম সঙ্গে সঙ্গে আমরা বলবো, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ক্লাস গুলো আমরা যখন করতে থাকবো তখন করতে আছি, তো আবারও বলছি যারা কলেজ করছে তাদের জন্য আবারও করতেছি, আমাদের যে আমরা যে ফাইন্যান্সে ভর্তি হয়েছি ফাইন্যান্সে স্টুডেন্ট ফিল্ডটা নিজের মধ্যে নিতে হবে, যেমন আপনার পেন্সিল রাবার এগুলা, আর খুবই ভালো হয় যে একটা ড্রয়িং বোর্ড যদি আমরা ইউজ করি, আমি আবার সঙ্গে বলছি যে আমরা ভিডিওটা অফ করে দিয়ে ক্লাস করবো, হ্যাঁ আমরা যারা জয়েন্ট হচ্ছি তারা ভিডিওটা অফ করে দিয়ে ক্লাস করবো, যখন এই জয়েন্ট হবে তখন দেখবেন ভিডিওটা ক্যান্সেল, ভিডিও যেন করে ক্লাস করবে না, ভিডিওটা অফ করে দিয়ে ক্লাস করবো, আর হচ্ছে যখন আমাদের কিছু কোশ্চেন থাকবে তখন আমরা আনমিউট করে কথা বলবো, ঠিক আছে, যে কোনো কোশ্চেন করতে পারি আমরা যারা নতুন জয়েন্ট হচ্ছি, আমরা কথা বলতে পারি, আমরা মিউট করে আমরা কোশ্চেন করতে পারি। তো আমি আজকে একটা একটা নর্মালি একটা জিনিস দেখাই, যে আমরা একটা যদি বৃত্ত আঁকতে পারি, তা একটা বৃত্ত দিয়ে আমরা কি কি করতে পারি, হ্যাঁ একটা বৃত্ত যদি আমরা আঁকি কিন্তু
তো বৃত্ত, আমাদের বৃত্তটা মনে করেন যে আমরা একটা বৃত্ত, কিন্তু বৃত্তটা আমাদের শিখতে হবে ফ্রি হ্যান্ডে, কোনো কিছু ইউজ করা যাবে না একটা বৃত্ত দেওয়ার সময়। তো সেটা আমি আরো কি সেটা আমি পরের ক্লাসে কাগজে কলমে দেখাবো, আমাকে যেটা বলে সেটা দেখানো সম্ভব নয়, আমরা কাগজে কলমে সেটা দেখাবো। তো আমরা যদি একটা বৃত্ত আঁকতে পারি তা আমাদের হয়তো অনেকেই হাসি লাগবে যে না আমরা এখন বৃত্ত কেন আঁকা শিখবো, আমরা কেন এখন আঁকতে লাগবো শিখবো কেন, গা বাঁকা শিখবো, এগুলো তো শেখা লাগবে। কারণ আপনাদের টিচার হবে না, বাচ্চা টিচার হবে না, সে একটা ম্যাট্রিক পাস করলে হচ্ছে না যে সব আঁকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে ধরেন এই যদি আমরা একটা আপেল আঁকি, আমরা ফার্স্ট একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তটা এই যে বৃত্তটা আমাদের আমাদের দিতে হবে কি, আমরা অনেক সময় দেখি যে বাচ্চা কাচ্চা আমরা চুড়ি দিয়ে আঁকা শিখছি না, সেটা একদম ছোট বাচ্চা চুড়ি দিয়ে আমরা আঁকতেই পারি একটা ছোট বাচ্চাটা, আমরা এক্ষেত্রে সেটা করবো না। অতএব এই যে একটা বৃত্ত আমরা দিচ্ছি, এই বৃত্তটা দিয়ে নিচে আমরা দেবো, দেখেন একদম মিডিল পয়েন্ট থেকে আসবো, এসে এই যে একটা ফোটা দিলাম, দিয়ে এখান থেকে যখন বুঝছো না বুঝছো, এখান থেকে এই যে একদম এখান থেকে এসে একটা ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে। তো এটা এই জিনিসটা যদি পারি তাহলে এটা দিয়ে আমরা যাবো আসতে পারবো, এটা দিয়ে আমরা এখানে উপরে আমরা কেটে কেটে আমি একই জায়গায় দেখাবো, আমি কোনো কিছু দেখাচ্ছি না, আমি শুধু দেখাবো ওই একটা জায়গায় আমরা কত রকম চিত্রটা আমরা করতে পারি, এইটা মাথায় রাখতে হবে যে না আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো না, বাচ্চাদের শেখানোর জন্য সব সময় আমাদের কিছু মজার মজার টেকনিক দরকার আছে। আমি এটা দেখেন আমরা হাত এই মজার মজার জিনিসগুলো আমি শিখাই দিব। তো এখানে বুঝলি, বলি ভিডিও এই সার্ভে যে তো করেছি, জিনিসটা আমরা দেখি, ভিডিও চিত্র একটা দেখাই তো। জি বলেন কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন, কোন সমস্যা, কারোর কিছু জানার থাকলে, কোনো জড়তা কোনো সংকট কিছু থাকবো না, আমরা সামনাসামনি যেভাবে সেভাবে তো যখন এটা নিচ্ছি আর এখান থেকে আমরা একটু নিচে নেমে এটা মেলাবো, এগুলো কিন্তু আমি এখন নর্মাল দেখাচ্ছি, আমি এগুলো আবার সবাই বসিয়ে আসবো, এখান থেকে আবার ভেতরে আসবো, এই যে এই যে আবার ভেতরে আসছি, আর তারপরে এই জায়গাটা মুছে ফেলতেছি, এই জায়গাটা মুছে ফেলছি, আর এই জায়গাটা এসে এই যে এভাবে দিব, এই যে এই জায়গাটা মুছে ফেলছি, এই জায়গাটা মুছবো, এই জায়গাটা মুছবো। তো এইগুলা আর কি, এই যে এখান থেকে আপেলের মোটা দিলাম, এই যে এখান থেকে আবার এইভাবে, তো এই জিনিসগুলা হচ্ছে কি যে বৃত্ত দিয়ে কি কি আঁকতে পারি সেগুলো দেখবো। এবার আবার এই একই জিনিসটাকে আমরা ড্রামের মতো করতে পারি, এই যে যেভাবে ঠিক আপেল আছে তো এবার মনে করেন যে ঠিক আর একটা আমরা বৃত্ত আঁকলাম, ঠিক মনে আছে আপেল আঁকার আগে এইভাবে দাঁড়িয়ে, আমি বলি এই যে আমরা আপেল আঁকছিলাম না, আপেলের এই যে এই বৃত্তটা ছিল, আমি একই জায়গা থেকে সবগুলো দেখাবো তাহলে আপনাকে বুঝতে বেশি সুবিধা হবে, আমাদের এই বৃত্তটা ছিল, এই যে আপেলটা মুছে দিলাম, আমাদের কিন্তু সেই বৃত্তটাই আছে, আপেলটা মুছে দিলাম, দিয়ে ঠিক এই যে আপেলের যে এই যে এই জায়গাটা যেটা করছিলাম আর কি, এই একটা ফোঁটা দিয়ে ওখান থেকে এই যে দাগটা আসছিলাম, আবার কিন্তু ঠিক ওরকমই আসলাম, আপেল আঁকার আগে ঠিক আমি এরকম করেছিলাম, আপেল আঁকার সময় এখান থেকে ভেতরে আসছিলাম না একটু মোটা, ভেতরে গিয়ে ভেতরে রাখা সেটা না করে উপরে যে এটা যাব, কেন আমি কিন্তু একই জায়গায় আগে আপেল আঁকতে হবে ঠিক একই এটা দিয়ে আমরা যা আঁকতে পারবো। তো ওইটা আপেলের এই জায়গাটা অনেক বড়, অনেকটা ভিতরে দিছিলাম, এটা সামান্য একটু ভিতরে দিব, সামান্য অতটা না, এটা দেখেন কিন্তু এই জায়গাটা মুছে দেবো,
এই যে, আর এই যে জায়গাটা রাখছি এখান থেকে, চেনা যায় তো? এই যে এখানে আমরা এই যে আবাদাই ফেললাম, এই যদি মাঝখানে এই দাগটা মুছে দিই, আমরা কিন্তু যা আবাদাই ফেললাম একই বৃত্ত দিয়ে, কিন্তু আমরা কিন্তু একই বৃত্ত দিয়ে ওই সেম বৃত্ত দিয়ে এই জায়গাটা সেম বৃত্ত দিয়ে আগে আপেল আসছি পরে এই যা বাঁকলাম, এরকমই যে আমাদের আমরা ফ্রি হ্যান্ড দিয়ে খুব দরকার মজার জিনিস দেখায় যে আমরা যদি নিজেদের হাতটাই রাখি নিজেদের হাতটাই ধরে রাখো, যে নিজেদের হাতটাই রাখা, হাতটা রেখে নিজেদের এই তিনটা আঙুল কিন্তু একটা রাখছে, এই যে এই তিনটা আঙুল একটা রাখছি আর এই তিনটা আঙুল, এই যে এই তিনটা আঙুল একটু সরায় রাখছি, ঠিক আছে? এই যে এই জিনিসটা আমরা করছি, আমরা তো নিজেদের খাতায় নিজেদের হাতে হাতে করতে পারি, আমরা একটা বাচ্চাকে মনে দিতে পারি যে তার হাতটা দেখে আমরা এখানে, এবার এই জিনিসটা দিয়ে দেখেন আমরা কি করছি, এই জায়গাটা রাখছে, এটা আমরা আসলে আমাদের বলছি শুনতে যারা দেখছো তাদেরকে, যারা পড়েছে জ্ঞান করছে তাদেরকে আবারও বলতেছি, আমরা সব সময় চেষ্টা করব পেন্সিলের দাগটা হালকা করে দেওয়ার, আমাদের যখন কোনো ড্রয়িং পারফেক্ট হয়ে যাবে তখন আমরা সেটাকে ডিসপ্লে করতে পারি, কিন্তু আমরা ফার্স্ট চেষ্টা করবো সবসময় একটু হালকা করে ড্রয়িং করার জন্য, আমি ডিসপ্লে করতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এই যে এই যে দুইটা কর্নার রাখলাম না, এখান থেকে দেখেন এই যে একটা পয়েন্ট আসছি এখান থেকে, এই যে এই পাতার মতো দিয়ে দিলাম, এই যে আমাদের আঙুলের যে জায়গাগুলো এটাই মুছে দিলাম, একটা শেপ চেঞ্জ লাগতেছে না। এবারে ধরেন এখান থেকে আমি যদি আবার বলছি না যে আমরা এখন হালকা করে করে দাগ দিব, আমার হালকা দাগ গুলো কি বলে বোঝা যায় এখানে, যেহেতু এই যে হালকা করে করে দাগ, এই দাগ গুলো না খুবই হালকা হবে, এরকম ঘর ঘর মতো কেটে দেবে, খুবই হালকা হবে এরকম বলে করে ঘর ঘর কেটে দেবে। এবার বলি একটা বাচ্চা যখন আনবে এইভাবে কিন্তু একটা ভুট্টাও হয়ে যাচ্ছে, এই যে এই পাতাগুলো রেডি, এইখান থেকে ধরেন এইভাবে আমরা একটা ভুট্টা আঁকতে পারি, ঠিক আছে? এভাবে আমাদের একটা ভুট্টা আঁকা হচ্ছে, কিন্তু এটা একটা বাচ্চা নর্মাল যাবে, আপনি যখন জিনিসটাকে আরো সুন্দর করবেন তখন কি করবো দাগ গুলা ফার্স্টে তো আমরা খুব হালকা করে দিই, এই দাগ গুলাই দেখেন এই যে ঘর গুলা এরকম করে করে গোল গোল করে দিই, ঘর গুলা এভাবে গোল গোল করে দেবে, ভুট্টা গুলা তো চার গুণা হয় না, গুলা একটু যে গোল গোল একটা শেপ থাকে সেই শেপটা এখানে দিয়ে দিই, আর এই যে সাইড গুলা একদম সমান আছে না, এই সাইড গুলা বাচ্চা যখন একটা আঁকতেছে সমান রাখো, কিন্তু আমরা আঁকার সময় এই সাইড গুলা আমি দেখে নিতে দাগ গুলো এই করে দিই এরকম করবো, বুঝে গেছে? কারোর যে কোনো সমস্যা আমাদের মধ্যে কোনো সংকোচ থাকবে না, শিখতে গেলে কোশ্চেন করতে হবে, আপনাদের কোশ্চেন দিতে দিতে আমাদের ক্লাসে এগুলো বাড়বে, তো এই সাধারণ মাধ্যমে আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখবো, কিন্তু আজকে আমরা ফার্স্ট একটা ক্লাস কিছু নর্মাল শেখাচ্ছি, সেরকমই আমরা সবকিছু আঁকা শিখবো, আমাদের আমাদের বিশেষ করে এগুলো শিখতে হবে, আমাদের শরীরবিদ্যা শিখতে হবে, আমাদের স্মৃতিসৌধ শিখতে হবে, তারপর হচ্ছে আমাদের ম্যাপ আঁকা শিখতে হবে, আমাদের তো মাস্ক শেখা লাগবে, দেখা হচ্ছে আমরা যারা আমাদের আমরা যারা সবাই জানি তো সেরকম আমি জিনিস শিখবো, চায়ের সবকিছুই আমাদের মাপ আছে, আমরা সেগুলো সবকিছু মাপে মাপেও শিখবো, আমরা এমনিও শিখবো, ঠিক আছে? আমরা আগে মাপে শিখে নিবো, আগে নিজেদের হাতে ড্রয়িংটাকে আয়ত্ত করে নিবো, নিয়ে তারপরে আমরা দেখবো আমাদের আসলে কি
ড্রয়িং এর একটা জিনিস শেখার পর তখন বাকি অনেক কিছু নিজেরাই একসাথে করতে পারি। ড্রয়িংটা হচ্ছে নিজের মন থেকে আসে, এটা আসলে হাতে করে মুখস্থ করাই দিয়ে আসলে কোনো কিছু হয় না, তো এটা আমাদের মন থেকেই আসে। মন যেভাবে চায় সেভাবে আমরা আঁকি, তো সেরকম আর কি। আমাদের যত শিল্পীরা আছে ড্রয়িং এর যত সবাই কিন্তু মনের এটাকে ওখানে সবাই প্রকাশ করে না, তো সেরকম আপনার ক্ষেত্রে এটা কখনো মনে করেন থেকে এটা শুধুমাত্র এখানে ড্রয়িংটা এখানে আমি বলি আমাদের এখানে কষ্ট করতে হবে। আমি একদম ওপেনলি বলতেছি যে এখানে আমি কষ্ট এটার জন্য যে এখান থেকে পাশ করে বের হওয়ার জন্য যে ড্রয়িংটা পারা খুবই বেশি দরকার সেটা হয় না, কিন্তু ড্রয়িংটা আপনার দরকার আপনি যে জন্য এই কোর্সটা করতেছেন। আপনারা সবাই নিবন্ধনের জন্য কোর্সটা করতেছেন না, তো সেইখানের জন্য কিন্তু এটা প্রয়োজন। কারণ নিবন্ধন আপনি থ্রিডিতে উঠে গেলেন, আপনি হচ্ছে যখন রিটেনে যাবে তখন আপনার 50 মার্ক রিটেন, 50 মার্ক ড্রয়িং। এখন মনে করেন যে আপনার রিটেন খুবই ভালো হলো, ড্রয়িং আপনার মোটেও ভালো হলো না, আপনার মতো কি করবে? কারণ এত পরীক্ষা দিয়ে থাকছে আমাদের এই কয়েকটা এই পর্যন্ত আমাদের কয়েকটা মাত্র আসন পূরণ হয়েছে, তার ফলে কয়েকটা হচ্ছে বেশি হয়নি কিন্তু, তো এইগুলা কেন হয় নাই যেটা মাথায় রাখতে হবে। ড্রয়িং তো জানতে হবে না, অনেকে বলে ড্রয়িং পারা লাগে না, নিজের মন কি বলে নিজে একবার চিন্তা করে দেখাতে আছে কিনা, কিন্তু তাই বলে আমি পাইনি এটা ভয় পাওয়ার কিছু। ড্রয়িং আপনি চাইলে আপনি মন চাই আপনি এক থেকে মাসের মধ্যে পুরোটা আয়ত্ত করে দিতে পারবেন। সবথেকে বড় কথা ড্রয়িং বেটার কিছু করার জন্য অনেক কঠিন কিছু কাজ শেখা লাগবে না, অনেক সহজ সহজ জিনিসগুলো শেখা লাগবে, খুবই সহজ সহজ। এখন আমি আমি কোনো হাতে জিনিসগুলো পাই না, এখন আপনি যখন টিচার হয়ে যাবেন আপনি সহজ শিখতে হবে, যদি কঠিনটা পারতেই সহজ শিখে যাবো। আমরা পড়ালেখার ক্ষেত্রেও কি আস্তে আস্তে আমরা খুব আগে কঠিনটা দেখেছি নর্মালটা থেকে আসলে আমরা তো আগে অলেখা শিখছি, তারপরেই তো আমরা হচ্ছে আলেখা শিখছি, তারপরেই আমরা আমরা বসি তাই না? আমি অতএব আগে তো ড্রয়িংটা নিতে হবে, কালারটা একটু পরে ধরবো, কারণ আমাদের সবারই কালার করতে ভালো লাগে, ড্রয়িং করতে কালার করবো না এটা কি হয় কখনোই না, তো সেরকম আমরা কালারটা একটু পরে ধরবো, আগে একটু ফ্রিহ্যান্ড আমরা এবার বলি আমাদের এখানে পর্যস্ত হোক না হোক শুরুতে এখন আমরা কালারে চলে আসবো, আমরা কালারে চলে আসবো, কিন্তু হচ্ছে আপনাদের কি আপনার আমরা দিতে পারতেছি একটা দিন আর আপনারা 7টা দিন কাজে লাগাবে, সারা দিনের কাজের পরে সারা দিন কাজ করতে সকালে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে 15 মিনিট ড্রয়িং নিয়ে কাজ করলাম। ইউটিউব দেখি আমরা, ইউটিউবে যত ড্রয়িং এর যে সাইট গুলো আছে সেগুলো আমরা দেখবো। আমাদের গ্রুপটাতে আমরা যে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড হচ্ছি, তো আমরা যেটা করবো সেটা আমরা গ্রুপে ছাড়বো, আমাদের আরেকজন আরেকজন লিখবে, আমাদের টিচাররা আছে। আজকে আসলে যে আমরা মোট 3 জন টিচার, আমরা যারা কয়জন সমাজ শুনে নিই, আমরা মোট 3 জন টিচার, আমি আর একটা সমাজটা আর 2 জন স্যার আছে, তো স্যাররা আজকে নাই, সেহেতু আজকে আমি আপনাদের ক্লাসটা নিয়ে যাচ্ছি। তো এরপর থেকে আমরা আমাদের বাকি সাবজেক্ট তো পেয়ে যাবো। হ্যাঁ, তো আর হচ্ছে আপনাদের এই ফার্স্ট ইয়ারে যদি কথা বলি, ফার্স্ট ইয়ারে আপনাদের ইংলিশ নাই, সেকেন্ড ইয়ার থেকে আপনার যখন পড়লাম ফাইনালটা যখন দিবেন, প্রথম বর্ষে আপনাদের ইংলিশ থাকতেছে না, কিন্তু তার পরের বর্ষ থেকে কিন্তু আপনাদের ইংলিশটা থাকতেছে। হ্যাঁ,